2014 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 5ই জানুয়ারি 2014, শপথ দিন তারা 9/1/2014 এমপি শপথ দিয়েছে, আর 9/5/2017 ফার্স্ট সিটিং থেকে হলো 5 বছর, প্রথম সিটিং হয়েছিল 29/1/2014, কিন্তু তাদের 5 বছর শেষ হবে 28/1/2019, সেখানে ইলেকশন হলো 2018 সালে 30/12/2018, ক্যাদের হলে 1/1/2019, শপথ দিল 3/1/2019, অর্থাৎ যে সময় শপথ দিয়েছে সে সময় 600 জন এমপি হয়ে যায়, পার্লামেন্টে কিন্তু 600 জন এমপি হবে না। আর্টিকেল 72(2)(3)তে বলছে, হ্যাঁ, ডিজলভ না করে তাহলে মেয়াদ থাকে 5 বছর, 5 বছর আগে মেয়াদ শেষ হওয়ার আগে দুজন শপথ দিতে পারে, সুতরাং এই পার্লামেন্ট অবৈধ, শপথ দেওয়াটা অবৈধ, যেহেতু ওই পার্লামেন্ট মেয়াদ শেষ, আগে পার্লামেন্ট মেয়াদ শেষ 18/18/2019। আপনার কি শূন্য ঘোষণা আছে এসএন ওইখানে? এখন টোটাল এই যে শপথ নেওয়াটাই লিখাল সরকারই লিখাল, এটা আপনারা শুনানির জন্য উপস্থাপন করবেন, মানে ডেট ঠিক করার জন্য, এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এ তো আমি সিট আমি শপথ নিয়ে নিছি, মামলা কস অবশ্যই শেষ হয়ে গেছে, তাহলে সংবিধান লঙ্ঘন করলে তো সংবিধান লঙ্ঘন করার শুধু স্পষ্ট বলা আছে 5 বছর মেয়াদ হবে, এবং 2014 সালে পার্লামেন্ট রিজলভ করেনি, আপনার নর্মালি 5 বছর মেয়াদ শেষ।